আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমানা কিচেন থেকে আমি আমিনা বলছি। আজকে আমি সবজি খিচুড়ি রান্না করব। খুব কম সময়ে আমি খিচুড়িটা রান্না করি, আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি আধা কেজি পরিমাণ চাল নিয়েছি, 150 গ্রাম মসুরির ডাল আর 100 গ্রাম মুগ ডাল নিয়েছি। এখন এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিব। আমি এখানে বরবটি, গাজর, আলু নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো সবজি নিতে পারেন। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব, 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব এর মধ্যে। রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ স্বাদ মতো, জিরা গুঁড়ো 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো, একটা দারচিনি, এলাচ, লবঙ্গ। এর মধ্যে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। এই সবগুলো উপাদানকে এখন আমি মিক্স করে নিব। আমার মিক্স করা হয়ে গেছে। এখন এটার মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি চুলার আঁচটা বাড়িয়ে একটু ভেজে নিচ্ছি। ফ্রেন্ড, আমি 2 মিনিট তো ভিউয়ার্স, আমি 2 মিনিট ভেজে নিয়েছি। এখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি।
জাস্ট আমার পানি দেওয়া শেষ, এখন আমি ঢেকে দিচ্ছি। আমার খিচুড়িটা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, একটু নেড়ে দেখছি। হয়ে গেছে আমার খিচুড়িটা। বাগারের জন্য আমি এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কয়েকটা শুকনো মরিচ নিয়েছি, 2 চামচ পরিমাণ পাঁচফোড়ন নিয়েছি। এগুলো সব আমি এখন তেলে ভেজে নেব। তেলটা গরম করে নিয়েছি, এখন পেঁয়াজ কুচি রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি রসুন কুচিটা আমি একটু ভেজে নিচ্ছি। কাজ করো না, শুকনো মরিচটা দিয়ে দিয়েছি, একটা ভালোভাবে ভেজে নিচ্ছি। সো ভিউয়ার্স, হয়ে গেল আমার আজকের সবজি খিচুড়ি। আমার খিচুড়ির রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম।